ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকার চাষের জমিতে বেশ কয়েকদিন ধরে চলছে হাতির তাণ্ডব। হাতির তাণ্ডবের নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে চাষিরা। 90 থেকে 100টা হাতির একটি দল রয়েছে। হাতির দল যেভাবে মাঠে গিয়ে পাকা ধান চাষের ফসল নষ্ট করছে, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার চাষিরা। বারবার বন দপ্তরকে জানানো সত্ত্বেও ওই হাতির দলটিকে সরানোর পদক্ষেপ গ্রহণ করলেও হাতি খাবারের সন্ধানে ফিরে আসছে বারবার। যখন চাষিরা মাঠ থেকে পাকা ধান বাড়িতে তোলার জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় হাতির দল এসে মাঠে গিয়ে পাকা ধান চাষের ব্যাপক ক্ষতি করছে, যার ফলে ওই এলাকার চাষিরা চিন্তায় পড়েছেন। তাই ওই এলাকার চাষিরা বন দপ্তরের ওপর ক্ষুব্ধ। ওই এলাকার চাষিরা জানান, ধার দেনা করে ধান চাষ করেছিলেন, ধানের চাষ এবছর ভালো হয়েছিল, কিন্তু হাতির দল এসে সব নষ্ট করে দিচ্ছে। এখন কিভাবে ধার দেনা মেটাবো তা নিয়ে চিন্তায় পড়েছি। ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায়। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন সাঁকরাইলের জটিয়ার জঙ্গল লাগোয়া এলাকার গ্রামের চাষিরা। ইতিমধ্যে বন দপ্তর হাতিগুলিকে জঙ্গলে ফিরিয়েছেন, হুলা পাটি দিয়ে অন্যত্র পাঠানোর চেষ্টা চালাচ্ছে।